সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নয় প্রাণ হারিয়েছেন নয় জন। এদের মধ্যে এক পরিবারেরই পাঁচজন সদস্য রয়েছেন। তাদের মৃত্যুতে উপজেলার মাটিকুড়া গ্রাম সহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দেবর স্বামী ছেলে জামাতা ও নাতিকে হারিয়ে শোকে বিহল ষাটোর্ধ্ব শান্তি বেগম। তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। স্বজনরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও থামছে না কান্না, বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মাটিকুড়া গ্রামে কৃষকরা ধান ক্ষেত পরিচর্যা করছিলেন। আকাশে হঠাৎ মেঘ দেখা দিলে 13 জন একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলেই হতাহতের ঘটনা ঘটে। Yeah.